কারাগারে কোয়ারেন্টাইনে মির্জা ফখরুল আব্বাস রিজভে এরপর জানিয়ে দেব আক্রমণাত্মক ভূমিকায় প্রধানমন্ত্রী কৌশল কি জানিয়ে দেব বিএনপি কার সারনয় হোশিয়ারি কাদেরের আরও জানিয়ে দেব গ্রেপ্তার করে গণস্রোত আটকানো যাবে না বলছে আফরোজা আব্বাস এদিকে সরকার কেন কূটনীতিকদের পাত্তা দিচ্ছে না আরও জানিয়ে দেব জামায়াত শিবিরকে বিন্দু মাত্র নয় বলছে বিপ্লব কুমার সর্বশেষে জানিয়ে দেব গোলাপবাগে যাওয়া বিএনপির অর্ধেক পরাজয় বলছে উবাইদুল কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কারাগারে কোয়ারেন্টাইনে মির্জা ফখরুল আব্বাস রিজবে রাজধানীর পল্টন থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে অপরদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ সহ গ্রেফতার হওয়া কর্মীরাও কারাগারে আগে থেকেই কোয়ারেন্টাইনে রয়েছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর দেশটির সবকটি কারাগারের নতুন একটি নিয়ম চালু হয় যার আওতায় নতুন আসামি কারাগারে গেলে কোয়ারেন্টাইনে থাকার বাধ্য তোটা রয়েছে এরাউতাই বিএনপি নেত্রা কোয়ারেন্টাইনে রয়েছেন ঢাকা কেন্দ্র কারাগারের জেলার মাহবুবুল ইসলাম সংবাদ মাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন কারাবিধি বিধি মোতাবেক নতুন বন্দীদের কোয়ারেন্টাইনে রাখা হয় তাই বিএনপির নেতাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা সাধারণ বন্দি হিসাবে আছেন ঢাকা কেন্দ্র কারাগার সূত্র জানায় নিয়ম অনুযায়ী সকল নতুন বন্দীর 7 দিন কোয়ারেন্টাইনে রাখা হয় রেজভিকের ঢাকা কেন্দ্র কারাগারে সূর্যমুখী ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আর ফকতুল্লাহ আব্বাসকে সেখানে কোয়ারেন্টাইনে রাখা হবে সন্ধ্যার সোয়া ছয়টার পর থেকে বিএনপি নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাস কারাগারে অবস্থান করেছেন এখনও তাদের ডিভিশনের নির্দেশনা আসেনি এ সংক্রান্ত কাগজপত্র পেলে নিয়ম অনুযায়ী তাদের সূর্যমুখী ভবনে আলাদা কক্ষে কোয়ারেন্টাইনে রাখা হবে আক্রমণাত্মক ভূমিকায় প্রধানমন্ত্রী বলছে কৌশল কে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আক্রমণাত্মক ভূমিকায় গেছেন গতকাল আওয়ামী লীগের ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণে যৌথ সমাবেশে আকস্মিকভাবেই তিনি যুক্ত হয়েছিলেন সম্পাদকের নিয়ে সম্পাদকদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল প্রধানমন্ত্রী সেখানে টেলিফোন করেন এবং অনলাইনে যুক্ত হয়ে কঠিন এই কঠোর ভাষায় বক্তব্য রাখেন সাম্প্রতিক সময়ে এত কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখা যায়নি প্রধানমন্ত্রী তার গতকালের বক্তৃতায় একদিন দিকে যেমন বিএনপির কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগকে বিএনপির জ্বালাও পোড়াও সন্ত্রাসের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্যদিকে তিনি সুশীল সমাজ বিদেশি কূটনীতিক এমনকি মিডিয়ার সমালোচনা করতেও ছাড়েননি প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রী কেন এত আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হলেন তার রাজনৈতিক কৌশল কি সাম্প্রতিক সময়ে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে চাইছে আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ করার কথা কিন্তু এই মহাসমাবেশের আগেই সাত সাত ডিসেম্বর বিএনপি নয়পল্টন এলাকা দখল করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় পুলিশের সঙ্গে বিএনপি সংঘর্ষে জড়িয়ে পড়ে এই সংঘর্ষের প্রেক্ষিতে রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে এই উত্তেজনার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নেতাদের সামনে তার কঠোর অবস্থান গ্রহণ করলেন প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন এরপর আগুন দিতে গেলে সবার হাতে মোবাইল ফোনে ভিডিও করে যে হাত দিয়ে আগুন দিতে যাবে ওই হাত ওই আগুনে পুড়িয়ে দিতে হবে পোড়ার যন্ত্রণাটা তাদের বুঝিয়ে দিতে হবে শুধু তাই নয় প্রধানমন্ত্রী এটিও বলেছেন যে আওয়ামী লীগ ভেসে আসেনি আওয়ামী লীগ কারো পকেটের সংগঠন নয় তিনি বলেছেন যে হাত দিয়ে আঘাত করা হবে সেই হাত ভেঙে দেওয়া হবে এছাড়াও প্রধানমন্ত্রী তার বক্তব্যে কূটনীতিকদেরও তীব্র সমালোচনা করেন বিশেষ করে তারেক জিয়াকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি আবারও ব্রিটিশ সরকারকে আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন আমি বলবো তারেক জিয়াকে দেশে ফেরত পাঠাতে কারণ সেই সাজাপ্রাপ্ত আসামি তারা বহি বিশ্বে মানবতার কথা বলে দুর্নীতির কথা বলে আবার সেই খুনিকে দুর্নীতিবাজকে তাদের দেশে আশ্রয় দেয় কাজেই তাদের বাংলাদেশে হ্যান্ড ওভার করতে হবে প্রধানমন্ত্রী একই সাথে কিছু কিছু মিডিয়ার অতিরিক্ত বিরোধী দল প্রীতিরও কঠোর সমালোচনা করেন তিনি বলেন যে সমস্ত মিডিয়া এখন বিএনপির কাছে ধর্ণা দিচ্ছে এত টেলিভিশন আমরা টেলিভিশন আমরাই দেওয়া আমারই দেওয়া আমি যদি উন্মুক্ত করে না দিতাম এতগুলো মানুষের চাকরি হতো না এত মানুষ ব্যবসাও করতে পারত না তিনি এটিও বলেন যে মিডিয়ার এত তেল মারা কেন এই তেল মারাও তিনি দেখতে চান এ সমস্ত বক্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি সুস্পষ্ট একটি বার্তা দিলেন তিনি জানিয়ে দিলেন যে এখন আওয়ামী লীগ তার নেতৃত্বে আক্রমণাত্মক ভূমিকায় সব সময় বলা হয় অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স এই আক্রমণাত্মক ভূমিকায় প্রধানমন্ত্রী অবতীর্ণ হলেন এনপি কে আর নয় হুশিয়ারি কাদেরের বিএনপি কে অনেক ছাড় দেওয়া হয়েছে আর ছাড় নয় বলে হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি সরকার ভয় পায়নি সরকারের হয়নি বরং বিএনপির আন্দোলন কর্মসূচি পরাজিত হয়েছে শুক্রবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপির জামাতে সন্ত্রাস জঙ্গিবাদ নৈরাজ্য অপরাজনীতি ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ শুরু হয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আরো বলেন আওয়ামী লীগ ও শেখ হাসিনার কর্মীরা আন্দোলনের জন্য প্রস্তুত তারা কাউকে ভয় পায় না অগ্নি সন্ত্রাসের হাতে আমরা এদেশের মানুষের জীবন ছেড়ে দিতে পারি না সাধারণ মানুষের যানমাল রক্ষায় আওয়ামী লীগের সদ্য প্রস্তুত এর আগে বিএনপি জামায়াতের সন্ত্রাসী জঙ্গিবাদ নৈরাজ্য অপরাজনীতি ও অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশ শুরু হয় অনুষ্ঠানে কোরআনতে লাও করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি সমাবেশ সঞ্চালনা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির গ্রেপ্তার করে গণস্রোত আটকানো যাবে না বলছে আফরোজা বাস গণগ্রেপ্তার করে বিএনপি জনস্রোত আটকানো যাবে বলে সরকারকে হুঁশিয়ারি করেছেন বিএনপির মহিলা দলের সভাপতি ও দলটির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাস শুক্রবার রাত সো আটটায় গোলাপবাগ মাঠে এলে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন তিনি বলেন বিএনপি সবাই নেতা আবার সবাই কর্মী তাদের উপরে হামলা মামলা দিয়ে বিন্দু মাত্র মনোবল ভাঙতে পারবেন না আফরোজা আব্বাস বলেন সরকার মনে করেছিল মির্জা আব্বাস ও মহাসচিব ফখরুল সহ কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করে মনোবল ভেঙে দিবেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সমাবেশের আগের দিনেই মহাসমাবেশের রূপ নিয়েছে সরকারের কোন চক্রান্ত সফল হবে না তিনি বলেন কাল আপনারা দেখতে পারবেন এই সমাবেশ শুধু সফলই হবে না সরকারের ভিত নড়ে দিবে। বাধা নেতাকর্মীদের জনস্রোত নামায় ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি স্থলে উপস্থিত আছে বিএনপির ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় নেতারা দশ ডিসেম্বর সমাবেশ করার জন্য বিএনপি শুরু থেকে নয়াপল্টনে সড়ক ব্যবহারের দাবি জানিয়ে নিয়ে আসছিল আর সরকার শুরু থেকেই বলে আসছিল নয়াপল্টন থেকে সমাবেশ করতে দেওয়া হবে না বিএনপি কে সমাবেশ করতে হবে ঐতিহাসিক সহরা অর্দি উদ্যানে তবে সহরা অর্দির বিষয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিএনপি তারা আরামবাগ ও সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের মাঠের প্রস্তাব দিলেও তাতে রাজি হয়নি দফায় দফায় আলোচনা শেষে সর্বশেষ রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি পায় বিএনপি সরকার কেন কূটনীতিকদের পাত্তা দিচ্ছে না বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকরা এখন সরব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে অবস্থান গ্রহণ করেছে দীর্ঘদিন ধরে তারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বললেও এখন বিএনপি সমাবেশে বাধা বিরোধী মত প্রকাশের স্বাধীনতা এবং সভা সমাবেশ করার অধিকারের ব্যাপারে সোচ্চার হয়েছে গত তিন দিনে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত তিনটি বিবৃতি দিয়েছে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে কথাবার্তা বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়ে বাংলাদেশের অন্তত পনেরোটি দেশের কূটনীতিকরাও কথা বলছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন রাজনৈতিক সহিংসতা বন্ধ এবং বিরোধী মত দমন না করার সংক্রান্ত বিষয়ে তারা প্রকাশ্য বিবৃতি দিচ্ছেন আহ্বান জানাচ্ছেন এই সমস্ত বিবৃতি আহ্বান কি সরকারের উপর কোনো প্রভাব ফেলবে সরকার কি কূটনীতিকদের প্রকাশ্য ধরনের বক্তব্য কোনো চাপ অনুভব করছে সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে দেখা গেছে সরকার এই সমস্ত বক্তব্য বিবৃতিতে বিরক্ত কোনো রকম চাপ অনুভব করছেন না পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সরাসরি কূটনীতিকদের বক্তব্যের সমালোচনা করেছেন শুধু এখনই নয় বেশ কিছুদিন ধরেই তিনি কূটনীতিকদের এই ধরনের বক্তব্য নাকচ করে দিচ্ছেন সর্বশেষ বাংলাদেশে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশের রাজনীতি নিয়ে যেভাবে কথাবার্তা বলছে সেটা কেউই তিনি সমালোচনা করেছেন এবং একই সঙ্গে সাংবাদিকদের যেন তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত সম্পর্কে প্রশ্ন না করে সেজন্য আহ্বান জানিয়েছেন ডক্টর মোমেন শুধু একা নয় কূটনীতিকদের এই ধরনের বক্তব্যকে মোটেও আমলে নিচ্ছেন না কেন আমলে নিচ্ছেন না এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে একাধিক কারণে সরকার কূটনীতিকদের বক্তব্যকে তেমন গুরুত্ব দিতে চাচ্ছেন না জামায়াত চিবিরকে বিন্দুমাত্র সার নয় বলছে বিপ্লব কুমার বিএনপি জামায়াত এক হয়ে নাশকতার পরিকল্পনা করছে বলে দাবি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন কোনো নাশকতাকারী অথবা জামায়াত শিবিরকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না শুক্রবার বেলা দুইটার দিকে জমার নামাজ শেষের রাজধানীর নয়াপল্টন এলাকার সমাজকল্যাণ মসজিদের গলিতে কিছু মুসল্লি জমায়েত হয়ে স্লোগান দিতে শুরু করেন এ সময় পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় পরে বিপ্লব কুমার জানান জমার নামাজের পর পল্টন সমবায় মসজিদের গলিতে বেশ কিছু হয়ে জামায়াতের ব্যবহার করা স্লোগান দেয় তিনি বলেন কিছু মুসল্লির নারায় তাকবির আল্লাহ আকবর বলে স্লোগান দিয়েছে তারা আসলে মুসল্লির বেশে জামায়াত বিএনপির লোক কারণ আমরা জানি এই স্লোগান নিষিদ্ধ একটি দল দেয় দশ ডিসেম্বর যে দলটি সমাবেশ করার ঘোষণা দিয়েছে তাদের সঙ্গে মিলে এই লোকজন এখানে প্রবেশের চেষ্টা করেছিল তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে যোগ করেন তিনি এদিকে বৃহস্পতিবার পল্টনে রাস্তা খুলে দেওয়ার পর আজ আবারও বন্ধ করা প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা বলেন সবকিছু নির্ভর করে নাগরিক ও কর্মরত সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে কোনো ঝুঁকি মনে হলে রাস্তা বন্ধ করা হয় আবার নিরাপদ মনে হলে খুলে দেওয়া হয় গোলাপবাগে যাওয়া বিএনপির অর্ধেক পরাজয় বলছে উবাইদুল কাদের গোলাপবাগ মাঠে সমাবেশ করতে রাজি হওয়ার মধ্য দিয়ে বিএনপির আন্দোলনে পরাজয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন তারা বলেছিল সরকার বিএনপিকে ভয় পায় যারা বলেছিল নয়াপল্টনে সমাবেশ করবই আজ তারা গোলাপবাগে তাহলে পরাজয় কার হলো আমাদের না বিএনপির আন্দোলনে অর্ধেক পরাজয় এখানেই হয়ে গেছে উবাইদুল কাদের আজ শুক্রবার বিকেলে রাজধানীর মঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পল্টনের সমাবেশে আমরা করবই বিএনপি শীর্ষ নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন পল্টনে সমাবেশ একে তো সমাবেশ করতে পারেনি আবার আন্দোলন কর্মসূচিতেও অর্ধেক পরাজয় হয়ে গেছে বাংলাদেশের অপশক্তির বিরুদ্ধে খেলা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন অনেক ঝাড় দিয়েছি আর ছাড় দেব না যারা এই দেশের গণতন্ত্র গিলে খেয়েছে মুক্তিযুদ্ধের মূল বোধকে ধ্বংস করেছে জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করেছিল তাদের বিরুদ্ধে খেলা হবে বিদেশি কূটনীতিকদের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিদেশি হস্তক্ষেপ করি না আমাদের সব বিষয়ে কেন আপনারা হস্তক্ষেপ করেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনারা হস্তক্ষেপ বন্ধ করুন দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সবাইকে প্রস্তুত থাকতে হবে সতর্ক পাহারাই থাকতে হবে কাতারের পাশাপাশি বাংলাদেশে অপশক্তির বিরুদ্ধে খেলা হবে লাঠি বা আগুন নিয়ে এলে খেলা হবে অনেক ছাড় দিয়েছি আর ছেড়ে দেব না রাজধানীবাসীকে আশ্বস্ত করে ক্ষমতাসীন দলের নেতা আরো বলেন তারা থাকবে গোলাপবাগে আমরা চলে যাচ্ছি সাভারে জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই তাদের ঢাকা দিয়ে গেলাম আমরা ক্ষমতায় আমরা কেন অশান্তি চাইব আমরা কেন বিশৃঙ্খলা চাইব ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মুন্নাফির সভাপতিত্ব আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক শাহজাহান খান জাহাঙ্গীর কবির নানক আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন